মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঢাকা থেকে সিলেট যাচ্ছিল পারাবত এক্সপ্রেস, হঠাৎ পাওয়ার কারে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে আশপাশের বগিতে। এ নিয়ে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত তাদেরকে নামিয়ে দেয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।